তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পুলিশকে সমিলি ও শ্রুতি বারবার বলছে তুতে কোনো এমন কাজ করতেই পারে না কিন্তু সিদ্ধার্থ জানিয়ে দিল কাজটি তুতে লাহিরি করেছে আমার কাছে তার প্রমাণ আছে প্রিয়াঙ্কা বলে তুতে তো খুব প্রমাণ প্রমাণ করে এবার তাহলে দ্রুত প্রমাণ দিক সে কাজটা করেনি অফিসার যেখানে বলছেন প্রমাণ রয়েছে তার কাছে তুতে শুধু রঙনকে ডিভোর্স দিয়ে থামেনি রঙনকে খুন করেছে সম্পদের মালিক হবে বলে ডিভোর্স পেপারে কিন্তু অর্ধেক কথা লেখাও ছিল আর সেটা সাইন করার শেষ করে দিয়েছে আচ্ছা অফিসার আপনার কাছে কি প্রমাণ আছে বলবেন এবার সিদ্ধার্থ জানিয়ে দিল কিভাবে সে সকল গ্যারেজ মিস্ত্রিকে একত্রিত করে রহস্যটা জানতে পেরেছে যাকে গিয়ে গাড়িতে ব্রেক খুলে দিয়েছিল সে নিজেই দূতের নাম বলেছে তাকে আমরা সবাই আটকে ফেলেছি এবার কিন্তু রাগে নিয়ে অমরীশ ও ঋষিকা সরাসরি তুতে বলে এটা তুমি কেন করলে তুতে বলে সব মিথ্যে আমি এসব কিছু করিনি প্রিয়াঙ্কা বলে সবার আয়াস করতে পারলেও পুলিশের আইভাস তুমি করতে পারবে না সিদ্ধার্থ আর সময় না নিয়ে তুদে নিয়ে বের হলে সৌমিলি শ্রুতি ও লাডু বাধা দিয়েও আটকাতে পারল না খেলাটা কিন্তু এবার ঘুরে যাবে প্রিয়াঙ্কাও পাশে এসে বলে এবার বুঝতে পারছিস আমাদের সাথে খেলা করার ফল দুজনের কথা শুনে সিদ্ধার্থ কিন্তু সন্দেহ করে তু থেকে থানায় আনার পর তাপসের সাথে দেখা হলে চমকে উঠে তুতে তাহলে কি ঘটবে এবার বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ